আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান সাদাত। তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তো সকাল সকাল মুখ ধুয়ে বের হয়ে যাব, আজকে নাস্তা করার সময় নেই, কারণ অনেক লেট হয়ে গেছে, যেতে হবে আমার নির্বাচন অফিসে। বাইরে খুব বৃষ্টি হইতেছে, যেহেতু বৃষ্টি হইতেছে কিছু করার নাই, আমি ছাতি নিয়ে বের হয়ে পড়লাম। তো এখন যাব হচ্ছে নির্বাচন অফিসে, যেহেতু গতকালকে আমার বাইকটা সেল করছি। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর। বৃষ্টি পড়লে ওয়েদারটা অনেক সুন্দর লাগে, রাস্তাঘাট ভিজা ভিজা লাগে, একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। তো যেহেতু আমি আমার বাইক সেল করে দিচ্ছি গতকালকে, কিছু করার নাই, এখন আমার অটোতে যেতে হবে। তো এই অটোতে উঠে পড়লাম, এখন অটোতে শুধু আমি একাই, যেহেতু বৃষ্টি পড়ে এই জন্য যাত্রী নেই। তো ওই অটো পাল্লাপাল্লি করতে করতে আমরা চলে আসলাম চৌমাথা, হাতেমালি কলেজ চৌমাথা। তো এরপর আমাকে অটোওয়ালা নামাই দিল, তো বৃষ্টি আরও জোরে নামতেছে, ছাতিটা মেলে নিলাম। তারপরে হচ্ছে আমার যেতে হবে ওপার। বাইক থাকতে একটা সুবিধা ছিল আমার, আসলে এই হাঁটাহাঁটি করা লাগতো না, কষ্ট কম হইতো। আর বাইক নাই, তা এখন বুঝি বাইকের মর্যাদাটা আসলে কি। তো এই আর নির্বাচন অফিসের ভিতরে এখন ঢুকে যাব। তো আমারে তারা বসাই রাখলো, বললো ভাই আপনি বসেন, আমরা একটু দেখতেছি কী করা যায়। তো যেহেতু ওনারা আমাকে বসাই রাখছে, তো আমি একটু নিচে গেলাম, নিচে যেয়ে চাটা খাইলাম, যেহেতু সকালবেলা কিছু খাই আসি নাই, না খেয়ে একবারে চলে আসছি। এর মাঝখানে কে জানে আমার ডাক দিল নাম ধরে, তারপরে দেখি সে নাই, উদা হয়ে গেছে। তারপরে কী করার, এই তাদের কাছে গেলাম, তারা বললো ভাই আজ আপনার কাজটা আজকে হবে না, দুই তিন দিন পর সময় লাগবে। তো এই জন্য মন খারাপ করে বাসায় চলে যাচ্ছি, যেহেতু বাইক নিয়ে বাইকটা হঠাৎ করেই সেল করে দিছি, কী আর করার আর কি, হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, যেহেতু বৃষ্টি পড়ছে রাস্তাঘাট ভিজা ভিজা, খুব ভালো লাগতেছে। তারপর বাসায় চলে আসলাম, তো এখন বাসায় একটু রেস্ট নেব, তারপর একটু ঘুম দেব। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।